স্ত্রী টু মুভিটা ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটাই পরবর্তীতে আসছি। তার আগে স্ত্রী টুর অবস্থা দেখো, বুক মাই শোতে টিকিট পাওয়া যাচ্ছে না। নেহাত আমার আগে প্রিবুক করা ছিল বলে সিনেমাটা দেখতে পারলাম। তো যেটা বলো যে আমি গতকাল রাতে একটা শর্টস আপলোড করেছি, সেখানে দেখো তুমি অবস্থা। আজকে সকালে দেখলাম আগামীকাল তার পরের দিনও ঠিকঠাক মানে বুকিং চলছে, মানে দারুণ হিস্ট্রি ক্রিয়েট করে দিচ্ছে স্ত্রী টু। মানে বুঝতে পারছো স্ত্রী সিনেমাটা কী রকমের অডিয়েন্স ক্রিয়েট করে রেখেছিল? আজকের দিনে দাঁড়িয়ে অক্ষয় কুমারের সিনেমা এসেছে খেল খেল মে, জন আব্রাহামের বেদা এসেছে, বাংলায় দুটো সিনেমা আছে, সমস্ত কিছুকে ছাপিয়ে এই স্ত্রী টু মানে অন্য লেভেলে পৌঁছে গেছে আর কি। তো এবার চলে আসি সিনেমার কথায়, সিনেমাটা কেমন লাগলো? এক কথায় যদি বলতে হয় আমি বলবো যে সিনেমাটা ভালো, সিকুয়েল হিসেবে যথেষ্ট ভালো, ঠিক আছে? তো এখানে গল্প আমরা দেখতে পাচ্ছি, ফার্স্ট মুভিটা যারা দেখেছো তারা তো গল্পটা জানো যে ওখানে স্ত্রী যে চন্দ্রি বলে যে জায়গাটা ছিল সেখানে সবাই ভয় পেত, সবাই বলতো ও স্ত্রী কল্যাণা। এখন সিনেমার শুরুতে আমরা দেখতে পাচ্ছি সেই গ্রামে এখন কী বলবো, স্ত্রীর মূর্তি করে দিয়েছে এবং বলছে ও স্ত্রী রক্ষা কন্যা, মানে তারা এখন বিলিভ করে যে স্ত্রী তাদের গ্রামটাকে চন্দ্রিকে রক্ষা করছে। এখন সেই সময় সেখানে দেখা যায় সরকাটার, সরকাটা বলে একটা এন্টাইটি বলো ডেমন বলো তার আবির্ভাব। সে কী করে, তার সমস্ত পাওয়ার আছে মাথার মধ্যে, তার বডি এক জায়গায় মাথা আলাদা, ঠিক আছে? এবং সিনেমার শেষে তো আমরা দেখতে পেলাম ক্লাইম্যাক্স পোর্শনে তার অ্যাকচুয়ালি একটা মাথা না অনেকগুলো মাথা আছে, ঠিক আছে? তো ঠিক আছে, সেটাই পরবর্তীতে আসছি। এবার যেটা বলার যে এই সরকাটার অ্যাকচুয়ালি কে এসে, তো আমাদেরকে দেখানো হয় যে এই সরকাটা হচ্ছে যে স্ত্রীকে খুন করেছিল, সেই সরকাটা ফিরে এসছে, সে এখন আরও একটা স্ত্রীর বলি চায়। সেই স্ত্রীটা কে? গ্রামে একের পর এক মেয়ে কিন্তু সে তুলে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু তারপরে কিন্তু তার যে মেইন অবজেক্টিভ সেটা পূরণ হচ্ছে না। তাহলে এই স্ত্রীটা কে? তখন আমরা জানতে পারি এই স্ত্রীটা হচ্ছে যে, এটাকে স্পয়লার হিসেবে নিও না, আমাদের শ্রদ্ধা কাপুর। তো এখানে আগের সমস্ত ক্যারেক্টারগুলো অ্যাজ ইট ইজ আছে, রাজকুমার রাও, অভিষেক, তারপরে তোমার অপরশক্তি খুরানা, পঙ্কজ ত্রিপাঠি, যে যার ক্যারেক্টারটা একদম মানে সুপার পারফর্ম করেছে, তাদের যে ডাইনামিক্স ছিল এই ক্যারেক্টারগুলোর মধ্যে, তাদের যে কেমিস্ট্রি ছিল সেটা কিন্তু এক ফোটাও নিচে নামেনি। হ্যাঁ, ফার্স্ট সিনেমাতে ফার্স্ট পার্টে যেটা হয়েছিল যে এই ক্যারেক্টারগুলোর সাথে আমরা ইন্ট্রোডিউস হচ্ছিলাম, তো খুব মজা পাচ্ছিলাম। এক্ষেত্রে কী হচ্ছে, আমরা অলরেডি জানি যে এই ক্যারেক্টারগুলো কেমন বিহেভ করে না করে, কিন্তু স্টিল এখানে কিন্তু যে কমেডিটা রাখা হয়েছে এত সুন্দরভাবে রাখা হয়েছে, যে সিচুয়েশনাল কমেডি, তুমি হাসতে বাধ্য, এবং কমেডি প্লাস হরর, হরর এলিমেন্ট, যখন যখন সরকাটা এসছে সেই জায়গাটা কিন্তু রীতিমতো সত্যি ভয় দেখাচ্ছে। যারা পুরোটা সিরিয়াস টোনে একটা সিনেমা বানায় যে গোটা সিনেমা পুরো ভয় দেখিয়ে রেখে দেবো, তাদের থেকেও এখানে কমেডির সাথে যেটুকুনি হরর পোর্শন ছিল সেই পোর্শনটা কিন্তু অনেক বেটার ছিল। তো সমস্ত কিছু মিলে স্ত্রী টু একটা পাক্কা ভালো সিকুয়েল। হ্যাঁ, ফ্লস বলতে আমার যেটা মনে হয়েছে যে ফার্স্ট হাফে গল্প কিন্তু সেরকম এগোচ্ছিলই না, একই জিনিস বারবার 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 গোল গোল ঘুরে যাচ্ছিল, এবং ইন্টারভেলের পর থেকে সিনেমাটা অ্যাকচুয়ালি মেইন যেটা গল্প সেটার দিকে যায়। এবং আমরা অক্ষয় কুমারের ক্যামিও হিসেবে যদি বলি, আমার ক্যামিও হিসেবে প্রথমে যেটা দেখানো হয়েছে সেই পার্টটা একদম আমার পোষায়নি, কিন্তু পোস্ট ক্রেডিট সিনে অক্ষয় কুমারকে যেভাবে দেখানো হয়েছে তারপরে মনে হচ্ছে এই ইউনিভার্সাল, এই যে ইউনিভার্সাল সরি ইউনিভার্সাল বলছি, ইউনিভার্সটা ক্রিয়েট হচ্ছে সেটা মানে যুগের পর যুগ চলবে। তার কারণ হলো এখানে ভেরিয়া আছে, বরুণ ধাওয়ানকে দেখানো হয়েছে, স্ত্রী, স্ত্রী টু, তাহলে স্ত্রীকে না দেখালে হবে, স্ত্রীকে ঢোকানো হয়েছে, স্ত্রী এসছে এখানে আবার। দেন আয়ুষ্মান খুরানের যে নতুন সিনেমা আসছে ভ্যাম্পায়ার অফ জয়নগর সামথিং নামে, সেই সিনেমাটার রেফারেন্স আছে। মুঞ্জা সিনেমাতে আমরা পোস্ট ক্রেডিট সিনে যেটা দেখতে পেয়েছিলাম সেই সিনটা এখানে ইনক্লুডেড আছে। তো বুঝতে পারছি একটা অন্য রকমের ইউনিভার্স ক্রিয়েট হচ্ছে। তো মনে হচ্ছে আমরা সকলে ওয়েট করে থাকবো যে এই ইউনিভার্সের নেক্সট সিনেমা কী হবে। এর প্রত্যেকটা সিনেমা যে নিজেদের মধ্যে কানেক্টেড সেটা কিন্তু রাইটিং ডিপার্টমেন্ট খুব সুন্দরভাবে এই সিনেমার মাধ্যমে বন্ধে কিন্তু ইনকর্পোরেট করে দিয়েছে। তো রাইটিংও খুব ভালো ছিল, আমি হেসেছি, আমার ভয় লেগেছে, এবং কোথাও গিয়ে অ্যাকশন যে পার্টটা ছিল সেটা খুব ভালো ছিল, কোথাও গিয়ে ভিএফএক্সের যে কাজ, অন্যান্য যেগুলো ভিএফএক্স হাই ভিএফএক্স ওরিয়েন্টেড সিনেমা সেগুলোর থেকে অনেক বেটার ভিএফএক্স ছিল, এবং যে কালেকশনটা বক্স অফিসে করছে এর থেকে বোঝা যাচ্ছে স্ত্রী টু কিন্তু একটা হিস্ট্রি ক্রিয়েট করতে চলেছে, এবং এটা প্রুফ করে দেবে যে স্টারডম ফেস হেনা তেনা ম্যাটার করে না, ওয়েন দ্য কন্টেন্ট ইজ দ্য কিং তার একটা ফ্যান বেস তৈরি হয়ে যায়, তারপরে কিন্তু অডিয়েন্স একবার হলেও সেটা দেখতে যাবে। এই সিনেমাটা যদি একবারও কেউ হলে দেখতে যায় সিনেমাটা 200 crores, 250 crores তো আরামসে ইনকাম করে নেবে, আমার যেটা মনে হয় সবাই যদি একবার করে হলে যায় এই সিনেমাটা দেখতে।
তো স্ত্রী টু তোমাদেরকে স্ট্রংলি রেকমেন্ড করছি, এই সিনেমাটা দেখে আসো, দারুণ সিনেমা লেগেছে আমার। ফ্লস দেখো, কোন সিনেমাতে ফ্লস থাকে না, এখানেও আছে ভিএফএক্সের কাজ যে একদম হলিউড মার্কা হয়েছে তা তো না, কিছু কিছু জায়গায় কার্টুনিস ছাপও তোমার ফিল হবে, স্টিল অন্যান্য অনেক সিনেমা থেকে বেটার। কিছু কিছু ফার্স্ট হাফ যেটা বললাম একটু স্লো এগোচ্ছে, গল্প সেরকম এগোচ্ছে না, দেন এখানে লজিক খুঁজলে হবে না, লজিক করলে তুমি মানে মাথা ঘেটে যাবে আর কি। তো ঠিক আছে, সিনেমার স্বার্থে এই ব্যাপারগুলোকে ছাড়া যায়, কিন্তু যে যে এক্সপেকটেশনটা ছিল এই সিনেমাটা দেখার, যে এই সিনেমাটা এরকম হবে ওরকম হবে, এই সিনেমাটা কিন্তু আমাকে 100% সেটা ফুলফিল করিয়েছে, এটুকুনি বলবো। বাকি তোমরা সিনেমাটা যারা দেখে এসো নিজে কমেন্ট করে জানাও তোমাদের কার কেমন লেগেছে, যারা দেখোনি তারা কি করছো, দেখো টিকিট পাও কি না, টিকিট তো সব বুক হয়ে যাচ্ছে। ঠিক আছে, দারুণ 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 এই যে একটা ক্রেজ এই সিনেমাটার এলো, এটা মানে প্রুফ করে দিচ্ছে মানে বলিউডের অনেকে এটা থেকে শিক্ষা নেবে বলে আমার মনে হয়। সো কল্ড যারা ফেস ভ্যালু ক্রিয়েট করে রেখেছে, নিজেরাই নিজের টিকিট কাটে, ঠিক আছে, অনেক ব্যাপার আছে এদের মধ্যে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও, পাশে দেখবে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশানে ক্লিক করে নিও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।